বন্ধুরা চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বহুল আলোচিত সেই গণভবন যেখানে সাবেক প্রধানমন্ত্রী থাকতেন এবং পনেরো থেকে ১৬ বছর তিনি সেখানে ছিলেন একটানা সেই ভবনটি পাঁচই অক্টোবরের যে গণ অভ্যুত্থান তারপরেই সেটি ধ্বংস করা হয়েছে এবং বহু মানুষের এখন কৌতূহল আছে সেই বাড়িটি এখন কেমন আছে অতীতে কেমন ছিল সেটি আমরা সবাই জানি সব ধরনের অনুষ্ঠান সব ধরনের আনুষ্ঠানিকতা সেখানে আগস্টের পরে সেই বাড়িটির এখন কী অবস্থা অর্থাৎ গণভবনের এখন কি অবস্থা সেটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে দৈনিক মানব জমিন আর প্রতিবেদনটি তৈরি করেছেন ফাহিমা আক্তার সুমি তিরিশে আগস্ট শুক্রবার দু হাজার চব্বিশ মানবজমিন পত্রিকা কী লিখেছে সেটি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সরকার সরকার প্রধান টানা পনেরো বছরের বেশি সময় থেকেছেন এই বাড়িতে সরকারি গুরুত্বপূর্ণ বৈঠক দলের কর্মসূচি সবই হতো এখানে ছিল সব আয়োজনে সব কিছুই হতো এখানে বিশাল আয়তনের এই বাড়ির আঙেরাই ফুল ফুল ফলের চাষাবাদ হতো পুকুরেও ছিল মাছ ছিল গরুর খামার কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা থাকত এই বাড়িটি এটা আমরা সবাই জানি রাতে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল থাকত নিয়ন্ত্রিত সাজানো সুরক্ষিত এই বাড়িটি এখন শূন্য প্রান্তর ভেতরে কোনো বাসিন্দা নেই তারা বসবাস করতেন তারা এখন সেখানে নেই তারা দেশ ছেড়ে গেছেন তারপরও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত সেটি পাহারা দিচ্ছেন এটি কিন্তু রাষ্ট্রীয় অবকাঠামো একটি পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই গণভবনে প্রবেশ করে হাজার হাজার মানুষ হ্যাঁ চলে লুটপাট এবং লুটপাটের মানুষের এক ধরনের বলা হচ্ছে যে মানুষের ক্ষোভ প্রশমিত করবার জন্য বাড়িটির উপর মানুষ হামলে পড়েছে ছাত্র জনতা দুই দিনে বাড়ির প্রায় সব কিছু লুট হয়ে যায় আসবাবপত্র থেকে শুরু করে গবাদি পশু পুকুরের মাছ শাক সবজি সব কিছুই লুট হয়ে গেছে পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেনাবাহিনী আর আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী যখন নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাড়িটি তখন সেখানে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় এরপর থেকে খাঁ করছে একসময়ের মাখা এই বাড়িটি চারিদিকে প্রাচীর ভাঙা শুনসান নিরবতা কক্ষগুলো অকেজ অরক্ষিত অর্থাৎ জনতার চাপে ভাঙচুর হয়ে গেছে ভিতরে বাড়ির ভেতরে বাইরে ময়লার স্তূপ যেখানে ময়লা কখনো দেখা যেত না মাঠ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসগুলো আগুনে গাড়িগুলো পড়ে আছে পড়া ভিতরে ভিতরে বেশ কিছু গাড়ি ছিল মন্ত্রী এমপি এবং প্রধানমন্ত্রীর সেই গাড়িগুলো এখন আর নেই সেগুলো ভাঙচুর করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে টহলে রয়েছেন অনেকগুলো মানুষ লোকশূন্য আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টগুলো প্রধানমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় যে চেকপোস্টগুলো বসানো হয়েছে সেখানে আইন বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যেত সেগুলো এখন আর নেই রয়েছে সাধারণ মানুষের নিষেধাজ্ঞা সুইমিং পুল ও মাছ চাষ করার ময়লায় মাছ চাষ করা হতো সেগুলো আমরা দেখেছি গণভবনের বিশাল আঙ্গিনাও অগুছালো চন্দ্রিমা উদ্যান থেকে গণভবনের দেখে সামনের সড়কে হর্ন বাজিয়ে চলছে না যানবাহন সড়কটির দুপাশে প্রবেশমুখে রয়েছে ব্যারিকেড হুম এখনো ব্যারিকেড আছে জানা যায় গণভবনে মানুষের রাস্তা ও প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে এখন এখন আগস্ট থেকে যে অবস্থা ছিল তেমনই আছে কোনো সংস্কারের কার্যক্রম পর্যন্ত শুরু হয়নি শিক্ষার্থীরা প্রথম দিকে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করেছিলেন এখন পর্যন্ত এই ভবনটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী পাঁচ ছয় আগস্ট লুট করা কিছু জিনিসপত্র অনেকে ফেরত দিয়ে গেছেন এর মধ্যে মূল্যবান যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো সেনাবাহিনীর হেফাজতে রয়েছে কিছু জিনিসপত্র পরে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এখান থেকে লুট হওয়া জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার জন্য অনেকে ফেরত দিয়েছেন সেগুলো এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দায়িত্বরতরা জানিয়েছেন মাঝে মাঝে কিছু নিম্ন আয়ের মানুষ দেয়াল টোপকে বা ভাঙা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করে রড ও ভাঙাচুরা জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে এই জন্য নজরদারি করতে হচ্ছে কিছু কিছু জিনিস এখনও একদম দিন খাওয়া মানুষ ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটু ভালো খাওয়ার জন্য যদি বিক্রি করে কিছু টাকা পাওয়া যায় সেই চেষ্টা করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি সেখানে রয়েছে গত বারো তেরো আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এখানে লুট হওয়া জিনিসপত্র সংরক্ষণের কাজ করেছে লুট হওয়া জিনিসপত্র আবার সংরক্ষণ বা ফিরিয়ে আনার জন্য ছাত্রছাত্রীরাই কাজ করেছে পরে কয়েকদিন মানুষ আসে দেখার জন্য হ্যাঁ ছাত্রছাত্রীরা যখন জিনিসপত্রগুলো সংরক্ষণ করেছে লুট হওয়া জিনিসপত্র কিছু ফেরত পেয়েছে সেগুলো দেখার জন্য মানুষ এসে সেখানে ভিড় করে ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা দুপুরে তিনি দেশ ছেড়ে যাওয়ার খানেকের মধ্যেই তার সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজার হাজার ছাত্র জনতা গণভবনের চতুর্দিকে প্রাচী ভাঙ্গা এবং এই বাড়িটি ছিল কিন্তু নিশ্চিদ্র সেই নিশ্চিদ্র অবস্থা এখন আর নেই তবে আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এখানে এসে গণভবনের ভিতরে ঢুকে চতুর্দিকে ভিতরে প্রবেশ করে চতুর্দিক থেকে সেই দিন ছাত্র জনতার দখলে ছিল গণভবন সেই দিনও ছিল পাঁচ তারিখ এবং তারপরেও একদিন ছয় আগস্ট সেখানে ছিল দুপুর থেকেই গণভবনের চারপাশে অবস্থান নিয়েছিল ছাত্র জনতা প্রধানমন্ত্রীর দেশ ছাড়া খবর আসার আগেই তারা বিজয় উল্লাস করছিলেন সেই দিন সকাল থেকেই গণভবনের চারপাশে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বিরাজ করছিল বেলা দুটায় যখন তিনি চলে যান তারপরে দুইটায় সেনাবাহিনী প্রধান ভাষণ দেওয়ার কথা ছিল কিন্তু ভাষণটা পিছিয়ে পরে সাড়ে তিনটা চারটা দুইবার পিছিয়েছে তিনি ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে সেনাবাহিনী এখন নিরাপত্তার দায়িত্ব পালন করবে তারা সব কিছুই করবেন এবং কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় উপদেষ্টা কালা হবেন সেটিও তারা ঠিক করবেন করেছেন তো যাই হোক আমরা এক মাস ব্যাপী জুলাই আগস্টের বিপ্লব বলা হয় জুলাই থেকে শুরু হওয়া আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বিপ্লব আমরা দেখেছি এবং পাঁচ তারিখে তার চূড়ান্ত রূপও দেশবাসী দেখেছে এবং পাঁচ তারিখের পরে দেশব্যাপী যে ভাঙচুর হয়েছে পাঁচ তারিখ থেকেই সেটিও সবাই দেখেছে তো এগুলো ইতিহাস হয়ে থাকবে সংরক্ষণ করার মতো এবং বহু মানুষের জীবনও গেছে এখন বলা হচ্ছে যে দেশবাসীর দীর্ঘদিনের আক্রোশের ফল এটি যাই হোক যা কিছুই হোক যে যেভাবেই ব্যাখ্যা করেন এক একজন এক একভাবে ব্যাখ্যা করবেন কিন্তু মানব জমিনে যে লেখাটি এসছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ